মাতামাঙ্গা 1 নম্বর ব্লকের কেদারহাটের জোরশিমুলি এলাকায় সম্প্রতি বোমা বিস্ফোরণে আহত হয়েছে এক শিশু। ঠিক একই এলাকা থেকে আজ একটি পুকুরে মাছ মারার সময় গ্রামবাসীদের নজরে আসে একটি বোমা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও বোমা উদ্ধার নিয়ে তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তৃণমূলের দাবি বিজেপি এলাকায় অশান্তি তৈরি করতে বোমা রেখেছে। তার জেরেই একজন শিশু সম্প্রতি আহত হয়েছে, ফের আরেকটি বোমা উদ্ধার হলো। অপরদিকে বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরে নিজেরাই বোমা রেখেছে, বিজেপি বোমা বন্দুকের রাজনীতি করে না। মানে কোথায় মাছ মারছেন? পুকুরে মাছ মারার সময় মাছ মারতে পাওয়া গেছে, তারপরে মাছ ধরতে গিয়ে সেই বোমটা পেয়েছে। মানে জলের ভিতরে ছিল নাকি? কাদার কাদার ভিতরে ছিল। তারপরে এটা দেখার পরে আপনার কি করলেন? ঘটি বলিয়ে আমরা তো ফেলে দিয়ে দিতে চাইছি, তা ঘটি তো আর পরে তো দেখি তো বোম তারপরে ওটাকে ডাঙায় ফেলে দিই। আচ্ছা, মানে এমনিতে ফুটে নিত না। নাম কি আপনার? সুকুমার বাবা। কোন জায়গায় এটা? জশমুলি। জশমুলি দিগল কি জানাচ্ছেন এই বিষয়ে তৃণমূল নেতা শুনবো। দেখেন, এটা তো নতুন বছরে বিজেপির যে চক্রান্তর করলো সেটা সবাই আপনারা জানেন। এখানে বিজেপির বিধায়ক বরেন বর্মন এসে বড় বড় ডায়লগ মেরে গেল। আপনারা দেখছেন আমাদের যে সাংসদ আছে নিশীথ প্রামাণিকের এলাকাতে নিজেরই ওর বোমের কারখানা আছে। সেই রকম একই অবস্থায় আমাদের এই বুধে, এই 8 নম্বর বুধে এই পয়লা জানুয়ারি একটা বোম ফেটে একটা বাচ্চা আহত হলো। আহত হলে সে এখনও পর্যন্ত চিকিৎসাধীন আছে, কিন্তু আজকে আবার মাছ মারতে গিয়ে আবার এখানে বোম পাওয়া গেল। এখানে বোঝা যাচ্ছে বিজেপিরা বোম বন্দুকের রাজনীতিটা ছাড়ছে না। মানে আপনি দাবি করছেন যে এটা বিজেপির কাজ হবে? অবশ্যই বিজেপির কাজ, এটা তো প্রমাণ। তার মধ্যে বিজেপির বিধায়ক যেভাবে বলে গেল যে আমাদের তৃণমূলের কথা বলে গেল, কিন্তু এটা প্রমাণিত আমাদের এই বুধে মিটিংটাকে বানচাল করার জন্য বিজেপি কাজটা করছে। নাম কি আপনার? সুমন কুমার রায়। দলের দায়িত্ব? সুমন কুমারের যুব সভাপতি। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাত পূরণের ঠিকানা এমবিডি লাইট। বিজেপির তরফ থেকে কি জানানো হচ্ছে শুনবো। 1 জানুয়ারি সেই দিগলটরি গ্রামে একটা বোমা উদ্ধার হয়েছিল। সেই বোমার আঘাতে এক শিশু গুরুতর আহত হয়েছিল। তো এক সপ্তাহ কাটতে না কাটতে পুনরায় সেখানে আবার বোমা উদ্ধার। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে যারা যারা এই বোমার সঙ্গে যুক্ত বা বন্দুকের সঙ্গে যুক্ত তাদেরকে যাতে অবিলম্বে পুলিশ চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে। সামনেই যেহেতু পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে গ্রাম বাংলার পরিবেশ অশান্তি করার জন্য তৃণমূল কিছু দুষ্কৃতির মাধ্যমে এই বিভিন্ন এলাকায় বোমা বন্দুক রেখে মানুষকে যাতে আতঙ্কিত করা হয়, আগামী পঞ্চায়েত নির্বাচনে যাতে মানুষ ভোটদান থেকে বিরত থাকে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি অতি সক্রিয় হয়ে যাতে গ্রাম বাংলাকে আগামী দিনে বোমা বন্দুকের হাত থেকে রক্ষা করা যায়, তার জন্য সচেষ্ট হতে হবে। আমার নাম রঞ্জন বর্মন, সহসভাপতি 10 নম্বর।